ওযু করার সময় কথা বললে ওযু হবে কিনা? এরপর প্রশ্ন হলো, আমাদের ক্লাসে আমার এক হিন্দু বন্ধু রয়েছে, তার সাথে আমার কেমন ব্যবহার করা উচিত? হিন্দু বন্ধু, তার সাথে আপনার ব্যবহার কেমন হবে? তার সাথে ব্যবহার হবে একজন আপন এবং কাছের মানুষের মতো উত্তম আচরণের ব্যবহার তার সাথে আপনার পেশ করতে হবে, কারণ সে আপনার এই ব্যবহার দেখে ইসলাম সম্পর্কে আকৃষ্ট হবে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানবে। গতকালকে আমাদের অফিসে এক ভাই আসছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমি জিজ্ঞেস করেছি যে আপনি কেন ইসলামে আসলেন, কোন কারণে আসছেন, কোন হুজুরের ওয়াজ শুনে আসছেন, কোন বই পড়ে আসছেন? তো আমাকে উনি বললেন যে আমি ইসলামের পর্দার বিধানটা সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম, এরপর আমার কাছে মনে হয়েছে এই ধর্মটাই সঠিক। আমি আরও জানা শুরু করলাম, এরপর আমার কাছে একটা সময় পরিষ্কার হয়ে গেল। তো আমি অবাক হয়ে গেলাম, যেই পর্দার বিধান নিয়ে আমাদের নামধারী মুসলমানরা অনেকের চুলকানির শেষ নেই, আরে আল্লাহর বান্দা অন্য ধর্ম থেকে বলতেছে যে এত সুন্দর একটা ব্যবস্থা, নারীর ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, তার সম্মান, তার আত্মমর্যাদার সাথে যায় পর্দাটা, অশ্লীলতা, খোলামেলা, নিজেদের সৌন্দর্যকে বিকিয়ে বেড়ানো, আপনার বিতরণ করে বেড়ানো, যেখানে সেখানে প্রদর্শন করে বেড়ানো, এই ক্যারেক্টারটা একজন সুস্থ মানুষের সুস্থ মস্তিষ্কই বলে এটা ভালো কিছু না। আর একটা মানুষ নিজেকে শালীনতার ভিতরে সৌন্দর্যের মধ্যে রাখে, সেটা যে ভালো সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার হয় না। অত লোক বললেন যে ইসলামের পর্দার বিধানটা আমাকে প্রথম আকৃষ্ট করেছে, সুবহানাল্লাহ। এরপর আস্তে আস্তে ইসলামে চলে আসলেন মাশা। তো এই জন্য অন্য ধর্মাবলম্বী ভাইদের কাছে, বোনদের কাছে দাওয়া পেশ করতে হবে, নিজেদের সুন্দর আচরণ দ্বারা, সুন্দর আখলাক দ্বারা, নিজেদের আমল দ্বারা। বেশিরভাগ অমুসলিমরা পৃথিবীতে ইসলামে আসতে পারছে না, বাধা হলাম আমরা মুসলমানরা, আমাদের আমল, আমাদের দিকে তাকাইলে আর ইসলামে আসতে ইচ্ছা হয় না। কোরআন হাদিসের দিকে তাকাইলে ইসলামে দৌড়ায় আসবে মানুষ, কিন্তু মুসলমানের দিকে তাকাইলে দৌড়ায় পালাবে, কারণ কোরআন হাদিস যা বলে মুসলমানের জীবনে সেটা নাই। সাহাবিদের আমল দেখেই মানুষ মুসলমান হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখেই মানুষ ইসলামে আসছে, আর আমাদের আমল দেখে উল্টা বরং তার দূরে সরতে হয়। এই জন্য একজন পারফেক্ট মুসলমান হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে, নিজেদের বন্ধুবান্ধব, সহপাঠী, সবার সাথে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ওযু করার সময় কথা বললে ওযু হবে কিনা, ওযু করার সময় কথা বললে ওযু হবে কিনা? এক দুইটা কথা যদি বলার দরকার হয় বলবেন, অসুবিধা নেই, ওযু হয়ে যাবে। কিন্তু অনেকে আছে এটা রীতিমতো একটা গল্পের একটা গুরুত্বপূর্ণ সময় বানায় নেয়, ওযুখানায় এই মাথায় এক বুড়া পড়ছে, ওই মাথায় আরেক বুড়া পড়ছে মনে করে, শুধু বুড়াদের দোষ না, জওয়ানরাও করে, বসে আবার হ্যাঁ কী করছেন, কী খাইছেন, কোথেকে আইসেন, কী হয়েছে, কী নাম হয়েছে, দুনিয়া আর আলাপ সালাপ। এদিকে অনেক সময় দেখা যায় টেপ ছেড়ে দিছে, পানি যাইতে আসে আর উনি আলাপ সালাপ করতে আসে। তো এগুলো তো অবশ্যই গর্হিত কাজ। অজুতে অজু করার সময় একদি কথা, প্রয়োজনীয় কথা বললেন, টেপ বন্ধ থাকলো, এটা জায়েজ আছে, কিন্তু এটা গল্প করার জায়গা না, এটা একটা ইবাদত, একটা আমল। অতএব সালাতের মতো, নামাজের মতো, এখানে কথা বললে নামাজ ভেঙে যাবে, অজুও ভেঙে যাবে, ব্যাপারটা এরকম না। অজুতে কথা বলা যাবে, তো অপ্রয়োজনীয় কথা বলবেন না, ফালতু আলাপ সালাপ করবেন না, এটা একটা ইবাদত, সেই মানসিকতা নিয়ে করবেন। প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় আলাপ চালাপ চালিতে শুরু করবেন না, বিশেষ করে টেপ চালিয়ে রেখে পেছনে অজুর জন্য মানুষ অপেক্ষমান থাকতে পারে, হ্যাঁ সে অবস্থায় এখানে বসে বসে আলাপ সালাপ করা উচিত না। আর এমনিতেও খুব বেশি আলাপ করা অজুর শানের সাথে যায় না। ফটো তোলা ও ভিডিও করার সরকারি বিধান কি? দলিল প্রমাণ সহ বিস্তারিত তথ্য দিয়ে বাদিত করবেন। ফটো তোলা, যেটাকে আমরা মোবাইলের মাধ্যমে আজকাল তুলে থাকি, ফটোগ্রাফি যেটাকে বলি আমরা, এই ফটো তোলা এবং ক্যামেরা ইত্যাদিতে ভিডিও ধারণ করা, এটির বিধান নিয়ে ওলামা ইকরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম এটাকে নাজায়েজ এবং গুনাহের কারণ বলেন, এবং তার দলিল হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, যে হাদিসে তিনি ছবি অঙ্কনকারীদের জন্য ভৎসনা করেছেন। তিনি বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে ছবি কিংবা কুকুর আছে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত বা আল্লাহর রহমত থেকে দূরে সরার বদদোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যারা ছবি অঙ্কন করে। তো এই হাদিসের ভিত্তিতে ওলামা ইকরাম সাধারণভাবে, অনেক ওলামা ইকরাম সাধারণভাবে সকল ছবির জন্য এই একই বিধান প্রযোজ্য বলেছেন, যার কারণে যে ছবি মানুষ তুলি দিয়ে আঁকে কিংবা ভাস্কর্য ইত্যাদি দ্বারা ছবি নির্মাণ করে, সেই ছবির ক্ষেত্রে তো সর্বসম্মতিক্রমে সেটি হারাম, সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই। বাট যেটা মানুষের ছবিকে
আয়নার মতো করে ধারণ করে ফটোগ্রাফির মাধ্যমে সেই ছবিকে অনেক ক্রমায়করাম নাজায়েজ বলেন, যেহেতু হাদিসে আমভাবে সব ধরনের ছবির কথাই নিষিদ্ধ এবং লানতের কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে ছবি তোলাকে। তো সেই জন্য আর অন্যান্য ওলামায়করাম অনেকে এটাকে জায়েজ বলেন এবং তাদের দলিল হল যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছবির কথা বলেছেন সেটি সেই 1450 বছর আগে তাঁর আমলে তাঁর সময়ে বা তার আগেরকার সময়টাতে যে ছবি অঙ্কন করা হতো তিনি সেটাকে নিষেধ করেছেন এবং সেটি ছিল একটা মানুষের অবিকল আর একটা রূপ বা আকৃতি তুলি দিয়ে বা কিছু দিয়ে অঙ্কন করা বা তৈরি করা পাথর দিয়ে কোনো কিছু দিয়ে হুবহু একটা মানুষের আরেকটা আকৃতি তৈরি করা এটা। আর আজকালকার যুগে এই যে ফটোগ্রাফিতে আমরা যে ছবি দেখতে পাই এই ছবিগুলো এগুলো সাধারণত একটা মানুষের ভিন্ন কোনো আকৃতি না, একটা মানুষের হুবহু একটা মানুষের আরেকটা রূপ বলতে পারি। আয়না যেরকম ধরলে আয়নাতে একটা মানুষ দেখা যায়, বাইরে একটা মানুষ দেখা যায়, মানে টাইপটা অনেকটা এইরকম যে একটা মানুষেরই আরেকটা তারই এই রূপটার আরেকটা কপি মাত্র, এটাকে কোনো প্রকার পরিবর্ধন করা হয় না, নিজে সৃষ্টি করা হয় না, এটা যতক্ষণ পর্যন্ত প্রিন্টেড না হয়, একান্ত প্রয়োজন ছাড়া যদি কেউ প্রিন্ট করে না হয় তাহলে এটা যতক্ষণ পর্যন্ত সব কপি থাকে সেটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেন। এবং এই এই মতটা দলিলের দিক থেকে নানা কারণে যুক্তি দলিল এগুলোতে যথেষ্ট শক্তিশালী মনে হয় আমার কাছে, আল্লাহ আলাম। আর তবে এটা ঠিক যে যেহেতু ওলামাদের ইখতিলাফ আছে এবং বিষয়টা হালাল হারাম নাজায়েজ জায়েজের ব্যাপার, জায়েজ না জায়েজের ব্যাপার, সেজন্য এহতিয়াত এবং সতর্কতা হল বিনা প্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকা। একান্ত প্রয়োজন আছে সে তুলল, আবার সেখানে মেয়েদের ছবি তুললে সেখানে পর্দার খেলাপের ব্যাপার স্যাপার থাকে, প্রাইভেসির ব্যাপার স্যাপার থাকে, সেগুলো রেয়ায়ত করাটা সর্বাবস্থায় কর্তব্যের অংশ। তো খোলাসা কথা হলো যে ছবি তোলার পর সেটা প্রিন্ট করে টাঙ্গানো রাখা এটা না জায়েজ প্রয়োজন ছাড়া, একান্ত যদি পাসপোর্টের জন্য, সিকিউরিটির জন্য, আইডির জন্য করা হলো সেটা জায়েজ। আর এর বাইরে আপনার শুধু ছবি তুলে কেউ মোবাইলে রেখে দিল সেটা যদি শরিয়ার সীমা লঙ্ঘন না করে তাহলে সেটা অনেক রকমতে জায়েজ, যেহেতু এটা সফট ভার্সন এবং হাদিসে যে ছবি অঙ্কনের কথা বলা হয়েছে সেই সময় যে ছবি ছিল এটা সেটা না, এটা ভিন্নতর। এই পার্থক্যটা অনেক ওলামাকরাম করেছেন, অনেকে করেন না। সতর্কতা হলো একান্ত প্রয়োজন ছাড়া যেমনে সেমনে, আজকাল তো এমন একটা রোগ হয়েছে ছবি ছাড়া কিছুই মানুষ করে না, শুধু নামাজটা বাকি রয়েছে, কয়েকদিন পরে হয়তো নামাজেও সেলফি তুলবে মানুষ যে নামাজটা পড়লাম ফেসবুকে দেবো কীভাবে, আমি নামাজ পড়ছি এই জন্য তুলে দিলাম, আল্লাহ তালা মাফ করুক। এটা এক ধরনের প্রদর্শনপ্রিয়তা, এটা একটা রোগে পরিণত হয়েছে, বিশেষ করে ইবাদত বন্দেগী ভালো কাজ এটা ছবি দিয়ে প্রচার করার একটা মানসিকতা। আমরা আসুনা ফাউন্ডেশন তরফ থেকে যে চ্যারিটি কাজ করি সেগুলো আমরা ছবি তুলতে হয় কারণ মানুষের কাছে জবাবদিহিতার ব্যাপার, এভিডেন্স প্রমাণের ব্যাপার, সেটার জন্য জাযাকুমুল্লাহ খায়রান।